কিছুদিন আগেও বাংলাদেশি পাসপোর্টে ইন্দোনেশিয়াতে প্রবেশ ছিল অবাধ, অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টে আপনার ভিসা লাগতো না। কিন্তু দুর্ভাগ্য, গত আগস্ট মাসের প্রথম দিন থেকেই ইন্দোনেশিয়া বাংলাদেশি পাসপোর্টকে ব্যান করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টে আপনি এখন ভিসা নিয়েই ইন্দোনেশিয়াতে ঢুকতে হবে। ইন্দোনেশিয়ার মতো একটি সাধারণ দেশ, অর্থাৎ এর আগে আপনি যে কোনো সময় বালি দ্বীপ, অর্থাৎ ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার স্ত্রীকে নিয়ে আপনি হানিমুন করতে আসতে পারতেন। শুধু টিকিটটা কাটতেন, ঢাকা থেকে সোজা জাকার্তা হয়ে আপনি বালিতে চলে আসতে পারতেন। কিন্তু সেই ইন্দোনেশিয়ার দরজা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্যে, কারণ তার দুমাস আগেই বাংলাদেশি দূতাবাস জাকার্তাতে, ইন্দোনেশিয়ার জাকার্তাতে তারা ড্রাগ ব্যবসায় ধরা পড়েছে। অর্থাৎ দূতাবাস যে শুধু আগে আমরা জানতাম যে নারী ব্যবসা করে, যে কোনো বাংলাদেশি দূতাবাস বিশ্বে তারা নারী ব্যবসা এবং ডলার ব্যবসায় তারা জড়িত, এটা অবাধে, সেটা আপনি কানাডা বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, সেখানেও তারা বিভিন্ন মেয়ে এনে তারা এই দূতাবাসের লোকরা তারা নারী ব্যবসায় জড়িত থাকে। আর মিডল ইস্টে যারা তারা নারী এবং ডলার যেটা পাচার সেটার সাথে জড়িত তারা থাকে, কিন্তু এইভাবে তারা সরাসরি ড্রাগ ব্যবসায় এবং ড্রাগ সেবনে জড়িত এটা কিন্তু জানা ছিল না। ইন্দোনেশিয়ার বাংলাদেশি রাষ্ট্রদূতের পরপরেই যে একটি মেয়ে দ্বিতীয় স্থানে যিনি কাজ করত, বিসিএস ক্যাডার, অর্থাৎ বিছানা চুক্তি সার্ভিস, বাংলাদেশের যে বিছানা চুক্তি সার্ভিসের সেই মেয়েটি ড্রাগ ব্যবসায় ধরা পড়ার পরে ইন্দোনেশিয়া সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং এখন থেকে বাংলাদেশে যে কোনো নাগরিক তারা যদি আসতে হয় তারা যেন অবশ্যই ভিসা নিয়ে আসে। ঠিক এইভাবে ধীরে ধীরে বাংলাদেশি পাসপোর্টের মান কমে গেছে সারা বিশ্বে। এখন হাতে গোনা আর মাত্র 14টি দেশ সম্ভবত, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে অখ্যাত, অপরিচিত, যে সকল দেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই সেই দেশগুলোই এখন বেঁচে আছে পাসপোর্ট নিয়ে আপনি বিনা ভিসায় আপনি যেতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি গত মাস থেকেই চেষ্টা করছি বাংলাদেশ থেকে আমার যে সফর সঙ্গী তাকে নিয়ে আগামী কয়েক মাস পরে আফ্রিকার উগান্ডাতে যাব, অর্থাৎ কাম্পালা উগান্ডাতে যাব, কিছু ভিডিও শ্যুট করবো এবং আমার কিছু কাজ আছে। কিন্তু আমি যে প্রস্তাবিত সফর সঙ্গী সে আমাকে জানালো, স্যার উগান্ডাতেও কিন্তু এখন বাংলাদেশি পাসপোর্টে তাদেরকে বিনা ভিসা ঢুকতে দেওয়া হয় না। উগান্ডাতে ঢোকার আগে ইয়েলো সার্টিফিকেট এবং চরিত্র সার্টিফিকেট, অর্থাৎ আমি যে বাংলাদেশি আমার যে চরিত্র ঠিক আছে সেটা তারা জানতে চায়। তার আপনি বিশ্বাস করুন, আপনি চিন্তা করুন যে পৃথিবীতে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান কোথায়, কোথায় বাংলাদেশিদের অবস্থান, আর এগুলোর জন্য কারা দায়ী। সেই দূতাবাসের চরিত্রহীন চরিত্রহীন রাষ্ট্রদূত যারা সারা পৃথিবীতে বাংলাদেশিদের কলঙ্ক বহন করছে, এই সকল আপনারা যাকেই দেখবেন, যে কোনো রাষ্ট্রদূতকে বাংলাদেশের হয়ে যারা বাইরে চাকরি করছে আপনাকে ধরে নিতে হবে, এই ব্যক্তি কোনো না কোনোভাবে সে নারী ব্যবসা অথবা সে ডলার ব্যবসা, অর্থাৎ ডলার পাচারের সাথে জড়িত অথবা ড্রাগের সাথে জড়িত। প্রিয় বন্ধুরা, বাংলাদেশি দূতাবাস খুবই সতর্ক থাকবেন, এদের কারণে সারা পৃথিবীতে আজ বাংলাদেশের অবস্থা সংকুচিত হয়ে আছে। কিন্তু আমি বনি আমিন এখন যেখানে আছি, এই যে ভানুয়াতু দ্বীপ, এই যে দেখুন, ভানুয়াতু দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ভিলা। বনি আমিন পোর্ট ভিলা শহরের কেন্দ্রবিন্দু থেকে মাত্র 500 মিটার দূরে এই হোটেলে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের জল আপনি যা দেখছেন এটা কিন্তু প্রশান্ত মহাসাগর, এটা কোনো নদী নয়, কোনো সমুদ্র নয়, মহাসাগর। সেই মহাসাগরের জলের পাশেই, একেবারে জলের বুকেই আমার এই হোটেল কক্ষটি। প্রিয় বন্ধুরা, অপূর্ব নৈসর্গিক দৃশ্য, আর এখানে বসেই আমার জনদেশ বাংলাদেশের হতভাগা সেই লোকদের কথা মনে পড়ছে যাদের জন্য পৃথিবী এখন সংকুচিত হয়ে গেছে, যারা এখন পাসপোর্টে ভিসা ছাড়া পৃথিবীর কোনো দেশে যেতে পারে না, মাত্র 14টা বাকি আছে। আমি সেই জন্য বলছি যে কোনো বাংলাদেশি, আপনাদের যদি আপনাদের সামর্থ্য থাকে, সুযোগ থাকে এবং ভ্রমণের ইচ্ছা থাকে, তাহলে আপনারা এই 14 দেশের মধ্যে মাত্র 3-4টা দামি দেশ এখনও বেঁচে আছে যেখানে ভিসা লাগে না। ঠিক সেই রকম দেশের একটি হচ্ছে এই ভানুয়াতু, অর্থাৎ অস্ট্রেলিয়ার একেবারে বুকের ভেতরে ঢোকানো এই সেই ভানুয়াতু। এখানে আপনি বিনা ভিসায় শুধু টিকিটটা কেটেই চলে আসবেন। প্রিয় বন্ধুরা, চলুন এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে,
এবং আমরা কিভাবে যাত্রা করলাম, কিভাবে এই ভানুয়াতু দ্বীপে আসলাম, চলুন সেখানে। গুড মর্নিং প্রিয় বন্ধুরা, গুড মর্নিং, আমি বনি আমিন। আজ 16 সেপ্টেম্বর 2022, আজ শুক্রবার। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে বনি আমিনের রোলেক্স ঘড়িতে বাজে সকাল 9:33:36। প্রিয় বন্ধুরা, আমি আমার যথারীতি আমার প্রোগ্রাম অনুযায়ী আমি যাচ্ছি আরেকটি সুন্দর নূতন দেশে। দেশটি কিন্তু দ্বীপ দেশ, ভানুয়াতু। ভানুয়াতু এটা কিন্তু প্যাসিফিক আইল্যান্ড যে আছে মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া বা এটা মেলানেশিয়া সেই অঞ্চলের একটি দ্বীপ দেশ। আপনারা কিন্তু অনেকেই হয়তোবা আমার বয়সী বা কাছাকাছি বয়সের যারা সে আমলের কিছু সাহিত্য পড়েছেন, ইংরেজি সাহিত্য, সেই সাহিত্যে কোনো একজন লেখক অথবা কবি তার গল্প অথবা কবিতায় লিখেছিল নিউ হ্যাব্রিডিজ। নিউ হ্যাব্রিডিজ নামে যেই দ্বীপটির কথা বলেছিলেন বনি আমিন, দীর্ঘ অনেক অনেক বছর পর সেই নিউ হ্যাব্রিডিজ সেই দ্বীপে যাচ্ছে। তবে সেই দ্বীপের নাম হচ্ছে এখন ভানুয়াতু। ভানুয়াতু একটি দ্বীপ, আমাদের পাক্কা 4 ঘন্টার মতো আমাদের আমাদের প্লেন উড়বে। আমি এই মুহূর্তে আছি সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আবার বলছি, আজ শুক্রবার, আজ 16 সেপ্টেম্বর 2022। প্রিয় বন্ধুরা, ভানুয়াতু হচ্ছে সেখানকার একটি লোকাল শব্দ। ভানুয়াতু অর্থাৎ আমাদের ভূমি, আমাদের ভূমি, এটার অর্থ। নিউ হ্যাব্রিডিজ সেই ইংলিশ নামটা আর নেই। সেখানে কিন্তু তাপমাত্রা এখন প্রায় 18 থেকে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস সেখানকার তাপমাত্রা। তো সেই জন্য ওখানে আমি আর কোনো গরম কোনো কাপড় নেইনি, তবে একটা চশমা আমাকে ভেরোনিকা গতকাল কিনে দিয়েছে, ইটালিয়ান ব্র্যান্ড ভার্সাইসে। আমার প্রায় 6-7টা ব্র্যান্ডের আমার চশমা আছে, তবুও ভেরোনিকা বললো তুমি এটা নিয়ে যাও, তুমি এটা নিয়ে যাও, এটা সেখানকার সূর্যের আলোতে তোমাকে ভালোই লাগবে। আমি বললাম ঠিক আছে, ভার্সাইসে। এই ধরনের এই চশমা আমি পরিনি, তবু দেখি চোখে লাগিয়ে দেখি আপনারাই বলবেন যে কেমন লাগছে। প্রখর সূর্য, প্রখর সূর্যের মধ্যে এই চশমা আর একটা হ্যাট নিয়েছি, সূর্যের আলো থেকে নিজের চোখটাকে বাঁচানোর জন্যে। ভানুয়াতু এর রাজধানী হচ্ছে পোর্ট ভিলা, আর ভানুয়াতুর সবচেয়ে যেই সুউচ্চতম যে পাহাড়, সেই পাহাড়ের উচ্চতা প্রায় 2 কিলোমিটার। আমি আপনাদেরকে সেই দ্বীপ রাষ্ট্রের রাজধানী পোর্ট ভিলাকে খুঁটি খুঁটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। এবং সম্ভবত আমি বনি আমিনই হব সেই পোর্ট ভিলা নয়, শুধু সেই ভানুয়াতুতে প্রথম বাংলাভাষী সোশ্যাল মিডিয়ার প্রেজেন্টার বনি আমিন আপনাদেরকে খুঁটে খুঁটে সেই দ্বীপ রাষ্ট্রটি দেখাবে। আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, আমি মনে বলেছি কিনা জানি না, খেয়ে হারিয়ে ফেলেছি, সেই দ্বীপের এটা দ্বীপপুঞ্জ, কিন্তু পুঞ্জ, পুঞ্জ মানে পুঞ্জীভূত, মেঘ না কিন্তু পুঞ্জীভীত, পুঞ্জীভূত অনেকগুলো দ্বীপের সমন্বয়ে এই ছোটো দ্বীপ রাষ্ট্র। এই পুরো দ্বীপ রাষ্ট্রের মূল জনসংখ্যা হচ্ছে প্রায় 3.25 লক্ষ। আর ওখানকার লোকদের মূল খাদ্য হচ্ছে কাসাবা, আলু, মেটে আলু, আরও অনেক কিছু। সেখানকার জনজীবনটা কেমন, তারা কিভাবে তারা চলে, আর অবশ্যই পোর্ট ভিলার যে সেই পুরনো আমলের সেই মসজিদ, এবং সেখানেও ইসলাম ঢুকে গেছে, এটা কি একটু শুনতে মনে একটু অশ্লীল লাগছে, ইসলাম ঢুকে গেছে, এই কথাটা কিন্তু ঠিক না। ইসলামের আগমন ঘটেছিল, আমি বলবো ইসলামের আগমন ঘটেছিল, সেই আগমনে তারা সেখানে একটা বিরাট একটি মসজিদ করেছে। আমি সেই মসজিদটাও, আমি কিন্তু আছি সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে,
কোনো একটা ফ্লাইট সম্ভবত চলে যাবে। এখন তাদের প্যাসেঞ্জারদের জন্য তারা আহ্বান করছে, আহ্বান আহ্বান না আহ্বান উচ্চারণটা যেটা হ ব আহ্বান, সে যা হোক ভেরি কমপ্লিকেটেড প্রিয় বন্ধুরা উচ্চারণ, বাংলা উচ্চারণ করতে গেলে খুবই আপনাকে সচেতন থাকতে হবে। তো আহ্বান করছে তাদেরকে প্লেনে উঠার জন্য, আমাদেরটা যেতে আরও লাগবে 1 ঘন্টা 30 মিনিট প্রিয় বন্ধুরা। আর আমার অবশ্যই সেখানে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, আমার যেই সফর সঙ্গী তিনি অরিজিনালি কিন্তু কুমিল্লা, তবে তিনি পৃথিবীর অন্য আরেকটি দেশ থেকে এসে আমার সাথে জয়েন করবেন। ভারত মহাসাগরে অবস্থিত সে মালদ্বীপ, মালদ্বীপের মতো এটাকে বলা হয় সেকেন্ড মালদ্বীপ, অর্থাৎ কেউ যদি নিউ হ্যাব্রিডিস যদি আসেন তার কখনো আর মালদ্বীপে যাওয়ার দরকার নেই, মালদ্বীপে যাওয়ার দরকার নেই। আরও একটা সুসংবাদ, বাংলাদেশি বাংলাদেশি পাসপোর্টধারী ব্যক্তিদের জন্যেই এই অস্ট্রেলিয়ার সবচেয়ে নিকটতম এই দ্বীপ নিউ হ্যাব্রিডিস এই ভানুয়াতু এখনও দরজা খোলা আছে, অর্থাৎ আপনাকে কোনো ভিসার দরকার নেই। আপনি ঢাকা থেকে টিকিট কেটে ভায়া সিডনি, মানে সিঙ্গাপুর সিডনি, সিডনি হয়ে আপনি নিউ হ্যাব্রিডিস অর্থাৎ ভানুয়াতুতে চলে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা এই বিষয়ে প্লিজ কেউ আমাকে বিরক্ত করবেন না, আপনারা আপনাদের ট্রাভেল এজেন্ট অথবা আপনাদের কোনো কনসালটেন্ট, ট্রাভেল কনসালটেন্ট তাদের সাথে আলোচনা করবেন, প্লিজ প্লিজ। আমি আবারও বলছি, এখনও পর্যন্ত যে 14-15 দেশের জন্য বাংলাদেশের সেই সবুজ পাসপোর্টের এখনও কি বলে ওয়েলকাম আছে, অর্থাৎ আসতে পারে বিনা ভিসায়, এই ভানুয়াতু নিউ হ্যাব্রিডিস অর্থাৎ অস্ট্রেলিয়ার একেবারে নিকটতম, যদিও 4 ঘন্টা ফ্লাইট সিডনি থেকে, সেখানে আপনি আসতে পারেন, আপনি ঘুরে যেতে পারেন। আবারও বলছি ফ্লাইট রুটটা হতে পারে ঢাকা সিঙ্গাপুর সিডনি, সিডনিতে আপনার একটা স্টপেজ থাকবে, সিডনি থেকে অল দ্য ওয়ে 4 ঘন্টার জন্য আপনি চলে যাবেন ভানুয়াতুতে। প্রিয় বন্ধুরা অনেকক্ষণ কথা বললাম, আমি সিডনি এয়ারপোর্ট থেকে, আমাকে এখন গলা শুকিয়ে যাচ্ছে, চশমাটা কেমন লাগছে একটু জানাবেন, চশমাটা আমার স্ত্রীর শখ করে কিনে দেওয়া গতকাল, এই যে চশমা ভার্সেসি চশমা, আশা করি আপনারা ব্র্যান্ড যারা চেনেন তারা হয়তো বলতে পারবেন যে এটা কী চশমা। আরও একটা জিনিস কিনে দিয়েছে হ্যাট, প্রিয় বন্ধুরা এই হ্যাট পরে চশমা পরেই আপনাদের সাথে ভানুয়াতু থেকে কথা হবে। আজ তাহলে ছাড়ি, দিস ইজ বনি আমিন ফ্রম সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিডনি অস্ট্রেলিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।